এসে গেছি এখন গণেশ পূজোর মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকেই রয়েছেন গণেশ ঠাকুর। আজকের ব্লগটি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, ঘুরে দেখাবো অনেক পুজো মণ্ডপ। वक्रतुंड महाकाया सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। গণেশ চতুর্থী এবং বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, জানতে হলে কি করে কাটালাম গণেশ চতুর্থী আর কোথায় কোথায় পুজো মণ্ডপে ঘুরলাম, কি মেলাই বা দেখলাম। আসুন, এই যে দেখুন আলোর প্রদর্শনী। গণেশ চতুর্থী মানেই একটা পুজো পুজো ভাব। গণেশ পুজো এসে যাওয়া মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব কাছে এসে যাওয়ার একটা বার্তা দেওয়া। আর এখন এসে গেছি গণেশ পুজোর মেলায়। দেখুন কি সুন্দর লাইটিং, চারিদিক সেজে উঠেছে সাজো সাজো রক, চারিদিকে একটা খুশির আবহাওয়া। গণেশ পুজোর সকলকে শুভেচ্ছা জানাই। শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি। পুরাণের মতে প্রচলিত রয়েছে একটি কাহিনী, আসুন আপনাদের সেই কাহিনীটা বলি। একবার স্বয়ং মহাদেব পার্বতীর থেকে কিছুদিন দূরে ছিলেন। সেই সময় দেবী পার্বতী একা বোধ করছিলেন, তাই তিনি নিজের গায়ে লেগে থাকা কিছুটা চন্দন এবং মাটি দিয়ে একটি শিশুর মূর্তি তৈরি করেন। সেই মূর্তিটিতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকেই জন্ম হয় গণেশ দেবতার। শিশুটি কয়েক বছর পরে বড় হয়। সেই এক সময় পার্বতী দেবী শিশুটিকে পাহারায় রেখে ভেতরে স্নানে যান এবং বলে যান যে কেউ যেন ভেতরে প্রবেশ না করে। সেই সময় মহাদেব এসে উপস্থিত হন। মহাদেব ভেতরে প্রবেশ করতে চাইলে শিশুটি বাধা দেয়, কিন্তু মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং তিনি রেগে গিয়ে গণেশ শিশুর মাথাটি কেটে দেন। এবং তারপরে দেবী পার্বতী পুরোটা জানতে পেরে খুবই দুঃখিত হন এবং তিনি দাবি করেন যে তার পুত্র গণেশকে সেই মুহূর্তেই জীবিত করে দিতে হবে। সেই সময় মহাদেব একটি হাতির মাথা আনেন এবং গণেশের মাথার ওপর প্রতিষ্ঠা করেন এবং সেই থেকেই গণেশ এই হস্তের মস্তক রূপে পরিচিত আমাদের কাছে। পুরাণ মতে এই কাহিনী প্রচলিত রয়েছে। আসুন এবারে মেলা ঘুরে দেখি, দেখুন কি দেখতে পাচ্ছেন, কত রকম সাজের জিনিস। মাথার ক্লিপ রয়েছে, হেয়ার ব্যান্ড রয়েছে, কানের দুল রয়েছে, হারও রয়েছে, কত রকম বালা। মেয়েদের পছন্দ হবেই হবে, কত ধরনের জিনিস। আর এই হলো বাচ্চাদের জন্য স্টল, কত খেলা রয়েছে দেখুন। মেলা ঘুরতে আমার সবসময়ই ভালো লাগে। আশা করছি আমাদের আগের ব্লগগুলি দেখেছেন নিশ্চয়ই মেলা সংক্রান্ত, না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল তাই লোকজন রাস্তায় একটু কম, না হলে মেলায় আরও ভিড় হতো।
দেখুন আবার চলে এসেছি অন্য একটি দোকানে। কত রকম সাজের জিনিস এখানেও রয়েছে, বাচ্চাদের খেলার জিনিসও রয়েছে, গিফট করার মতো প্রচুর জিনিস। মেলায় এগুলি দেখতে বেশ লাগে। দেখুন রান্নার অনেক জিনিসও রয়েছে, কত রকম বালা, কত ডিজাইনের বালা, শৌখিন কত রকম সাজের জিনিস রয়েছে। আজকের পর্বটি যদি ভালো লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, পুজো দেখতে দেখতে কিন্তু মুর্শিদাবাদ পর্বটির কথা ভুলে যাবেন না। মুর্শিদাবাদ সিরিজটা কিন্তু এখনও শেষ হয়নি। যারা যারা মুর্শিদাবাদ সিরিজের অন্যান্য ঐতিহাসিক ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। খুব শীঘ্রই ফিরে আসব একটি নতুন পর্ব নিয়ে, জানাবো নতুন এক জায়গার ইতিহাস, অথবা আপনাদের সামনে তুলে ধরব পুজোর খুশি, পুজোর আনন্দ। সঙ্গে থাকুন।